সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ভারত প্রদেয় 500 মিলিয়ন সামরিক সরঞ্জাম ক্রয় বাংলাদেশের। এদিকে পশ্চিম বদে চীন রাশিয়ার নতুন অস্ত্র। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিয়েছে হিজবুল্লাহ। সর্বশেষ দীর্ঘ সায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসেছে ইরান ইসরায়েল। দর্শক শুনলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। ভারতের প্রদেয় 500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট, এর আওতায় ভারত থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ, তা আপনারা সবাই জানেন। ভারতের মেক ইন ইন্ডিয়া নীতির অধীনে ভারতের নির্মিত সমরাস্ত্র বিক্রয়, বাংলাদেশের সামরিক বাজারে প্রবেশ, কৌশলগত সম্পর্ক উন্নয়ন সহ অনেক বিষয় মাথায় রেখে এই লোন অফার করা হয়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা প্রয়োজন, এই 500 মিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিটের 60% টাকা দিয়ে ভারতীয় সমরাস্ত্র এবং বাকি 40% দিয়ে ভারতের সাথে ভালো সম্পর্ক বিদ্যমান এমন দেশ থেকে সমরাস্ত্র কিনতে পারবে বাংলাদেশ। একই সাথে লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে সমরাস্ত্র নির্মাণ করতে আগ্রহী। এখন এই লোনের আওতায় সমরাস্ত্র ক্রয়ের পক্ষে ও বিপক্ষে আমাদের কিছু মতামত আছে। প্রথমে জেনে নেওয়া যাক বিপক্ষে সম্পর্কে। ভারত আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র, তবে সেই বন্ধুরাষ্ট্রের সীমান্তে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়, তাই সমরাস্ত্র ক্রয় ছাড়াও আরো বেশ কিছু দিলেই সমস্যার সমাধান হবে না বলে আমার মতামত। দ্বিতীয়ত, ভারতীয় সমরাস্ত্র ব্যবহারের কোনো অভিজ্ঞতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেই, সেক্ষেত্রে প্রশিক্ষণ, মেরামত ও অন্যান্য জিনিসের জন্য ভারতের উপর নির্ভর করতে হলে অলিখিতভাবে ভারত এসবের নাম করে অনেক জায়গায় অ্যাক্সেস পাবে, যা নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত। তৃতীয়ত, 500 মিলিয়নের অধীনে যেসব সমরাস্ত্র আসবে তা আধুনিকায়নের কোনো অংশই পূরণ হবে না। সর্বশেষ পলিটিক্যাল পারপেস হিসাবে এসব সমরাস্ত্র আমাদের কোনো ডিটারনেন্স দিতে সক্ষম নয়। পক্ষে বলতে গেলে, ভারতের এই লোনের আওতায় যদি যৌথভাবে সরঞ্জাম নির্মাণ করা যায় এবং ত্রিপাক্ষিক যুক্তি অর্থাৎ ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশ, তাহলে আমাদের সামরিক সরঞ্জাম শিল্পের উন্নয়ন সম্ভব। ভারত ও বাংলাদেশের পাশাপাশি তৃতীয় পক্ষ থেকে সরঞ্জাম কিনলে সেক্ষেত্রে রাশিয়া বা ইউরোপ থেকে সরঞ্জাম কেনা সম্ভব। তৃতীয়ত, অক্সিলারি ও লজিস্টিক সরঞ্জাম কেনা যায় ভারত থেকে, পন্টুন ব্রিজ, বেলি ব্রিজ, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট। ভারত ও অন্যান্য দেশে যৌথভাবে নির্মিত সরঞ্জামও করার চেষ্টা করা যেতে পারে। উদাহরণস্বরূপ, স্পেশাল ফোর্সের জন্য ইসরায়েলের ভিরর রাইফেল, জার্মানির নির্মিত স্নাইফার রাইফেল, এনডিপি ইত্যাদি। আপনাদের মতামত পক্ষে ও বিপক্ষে একান্তভাবে কাম্য। এদিকে পশ্চিমবদে চীন ও রাশিয়ার নতুন অস্ত্র। যে কোনো উপায়ে পশ্চিমা আধিপত্য ভাঙতে চায় চীন ও রাশিয়া, এজন্য বেশ কিছু জোট ও আঞ্চলিক সংস্থা তৈরি করেছে দুটি দেশ। 2001 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নামের আঞ্চলিক নিরাপত্তা সংস্থা তৈরি করে বেইজিং ও মস্কো। সে সময় বিষয়টিকে সন্দেহের চোখে দেখলেও এই জোটকে নিজেদের জন্য হুমকি বলে মনে করেনি পশ্চিমা বিশ্ব। কিন্তু চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে এই জোটের সদস্য করা হয় পশ্চিমাদের সঙ্গে তিক্ত সম্পর্ক থাকা ইরানকে, ফলে একে ভূ রাজনৈতিক আধিপত্য গড়ার জোট হিসেবে দেখে আসছে ইউরোপ, আমেরিকা ও তাদের ঘনিষ্ঠ মিত্ররা। এবার তাদের আরো এক চোখে ফাটা, বেলারুশকে জোটে অন্তর্ভুক্ত করেছে পুতিন ও শি জিনপিং। অথচ এই দেশটির সঙ্গে সীমান্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের, ফলে এমন পদক্ষেপে উদ্বেগ ও শঙ্কা জানিয়েছেন ইউরোপের দেশগুলো। বিশ্লেষকরা বলেছেন, পশ্চিমের একক আধিপত্য রুখে দিতেই সাংহাই জোট সম্প্রসারণ করছেন পুতিন ও জিনপিং। চীনের ফরেন্সিক পলিসি নিয়ে গবেষণা করছেন ইবা সিকুয়ার্ড। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের সাথে নেবেলে সম্পর্ক বেলারুশের, এমন একটি দেশকে জোটে নেওয়ার মাধ্যমে চীন ও রাশিয়া বোঝাতে চেয়েছেন যে এটি এমন একটি আঞ্চলিক নিরাপত্তা সংস্থা নয়, এটি নতুন ভূ রাজনৈতিক জোট যার লক্ষ্য পশ্চিমাদের একক আধিপত্য খর্ব করা। তথ্য বলেছে, বেলারুশ যুক্ত হয় সাংহাই জোটের সদস্য দাঁড়াবে 10-এ, যা বিশ্বের মোট জনসংখ্যার 40%। ইবা সিকুয়ার্ড বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া, ফলে অনেকটাই একগড়ে অবস্থায় পুতিনের দেশ। কিন্তু এই জোটকে ব্যবহার করছে পুতিন বিশ্বকে বোঝাচ্ছেন তিনি একা নন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে চীন, ফলে তারা পশ্চিমকে গুরুত্ব না দিয়ে জোটের সম্প্রসারণকে বাড়িয়ে তুলেছেন। অথচ এতদিন বাণিজ্যের জন্য হলেও এই পথে হাঁটেনি জিনপিং এর দেশ। এখন যেহেতু তলোয়ার খাপকে বের হয়ে এসেছে, তাই কৌশলে নয় বরং রাগটাই ছাড়াই পশ্চিমাদের আধিপত্যকে রুখে দিতে দলবাড়ি করছে চীন রাশিয়া। এদিকে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিয়েছেন হিজবুল্লাহ। ইসরায়েলের 5টি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে একজন বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। হানিয়াল দানি নামের এই বিশেষজ্ঞ আলমায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছেন হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এই রাজনৈতিক ও সামরিক প্রভাব পড়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন হিজবুল্লাহ। হানিয়াল দানি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান পরিস্থিতির মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে ড্রোন সহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে, আর এতে হিজবুল্লাহর যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজে শনাক্ত করতে পারবেন। হালিয়ান দানি বলেন, আকাশপথে ইসরায়েলের নিজেদের যতটা শক্তিশালী বলে মনে করেন, হিজবুল্লাহ সামরিক সরঞ্জাম বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়েছে। এতে হিজবুল্লাহ নেতা ও যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলি ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। ইসরায়েলকে অনেক কিছু করার ব্যাপারে নরুৎসাহিত করেছেন, একই সঙ্গে এসব বিষয়ে হিজবুল্লাহ ও গোষ্ঠীদের সমর্থকদের মনোবল বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসেছে ইরান ও ইসরায়েল। ইরানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে যে ধরনের হামলা হয়েছে তাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। এমনকি তারাও এটাও বলেছেন, ইরানের বাইরের দেশ থেকে কোনো ধরনের হামলা হয়েছে বলে তারা মনে হচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ক্ষুদ্রাকৃতির ড্রোনের মজার ভিডিও পোস্ট করেছেন। ইরানের মধ্য অঞ্চলীয় শহর ইস্পাহানের কাছে বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা এবং বিস্ফোরণের শব্দ শোনার পর ইরানের গণমাধ্যম গত শুক্রবার বিদেশ থেকে ইরানের হামলার দাবিকে নস্যাৎ করেছেন। কিন্তু এ হামলা ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। 14 এপ্রিল ইসরায়েলে ইরানের হামলার জবাবে ইসরায়েল যে হামলা চালিয়েছেন সেটি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে না চটকিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিক্রিয়া দেখানোর একটি চেষ্টা। ইতিমধ্যে গাজায় ইসরায়েলে হামলা নিয়ে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইরান বিষয়ে উত্তেজনা কমানোর পরামর্শ সম্পর্কে ইসরায়েল নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন। বাইডেন গত শনিবার বলেছেন, ইরানি হামলা ঠেকিয়ে ইসরায়েল মূলত জয়ী হয়েছেন। ইরানের যে হামলার ঘটনা ঘটেছে তা যদি ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয় তবে তা কি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক জেনারেল স্পষ্ট করতে পারবেন, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমা দেশগুলোর মতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে এখন সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সীমারেখা বেঁধে রাখা। মধ্যপ্রাচ্যে এই লড়াইয়ের শুরুটা করেছে ইসরায়েল। তবে সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস প্রাঙ্গণে বোমা হামলা চালিয়ে 3 জন জেনারেল সহ কমপক্ষে 7 জনকে হত্যা করেছেন। ইরান ও ইসরায়েল সংকট এক পর্যায়ে আপাত শেষ মনে হলেও তাতে নতুন নজির তৈরি হয়েছে। ইরান তাদের ভূখণ্ড থেকে প্রথমবার সরাসরি ইসরায়েলের ওপর আঘাত এনেছেন এবং ইসরায়েলে সরাসরি হামলা করে তার জবাব দিয়েছেন। এটি এখন এই অঞ্চলে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ দ্বন্দ্বের খেলার নিয়মের হিসাব নিকাশের পরিবর্তন এনেছে। দুই দেশই এখন তাদের মধ্যে দীর্ঘ ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।